ছোট ছেলেটা বয়স 16, সে দশম শ্রেণীর ছাত্র। আচ্ছা, তো ইদানিং আপনার করোনাকালীন সময়ে সে দেখা গেছে লেখাপড়া থেকে একটু যখন পিছিয়ে গেছে, তো তার টিভি দেখানোর প্রতি একটু মোটামুটি ভালো আগ্রহ। সে 9X খেলে এবং বিভিন্ন চ্যানেল দেখে। তো এই মতো অবস্থায় আমার স্ত্রী লক্ষ্য করতে পারে যে সে বিছানায় শুয়ে আছে এবং সে মানে হ্যান্ডেলিং করতেছে। তো হ্যান্ডেলিং করার পর দেখা যাচ্ছে যে হ্যান্ডেলিং করছে, জি হ্যান্ডেলিং করছে, বাংলাতে যাকে বলে হস্তমুতন। ও, মাস্টারবেশন। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ, তো ওর মা আমাকে দেখে বললো যে তোমার ছেলে তো এরকম অবস্থা, শারীরিক অবস্থা এরকম খারাপ হয়ে যাচ্ছে। তো আমি মানে ও কি সবার সামনেই করছে সেটা? না ম্যাডাম, সে মানে বিছানায় সে গায়ে কম্বল দিয়ে ওভাবে করছে। আচ্ছা, ও যদি হস্তমৈথুন করে বা মাস্টারবেশন করে, এটাতে কি অসুবিধা হচ্ছে? কি 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 আরো বলুন, হস্তমৈথুন করে বা মাস্টারবেশন করে, এটাতে কি অসুবিধা হচ্ছে? বেঁচে থাকো বাবা, বাচ্চা থাকো, চিরকাল সিরা খায়ো বেড়ার বাল।